নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলছি, জ্যোতিষ শাস্ত্রে প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো কিছু খবর কোনো না কোনো রাশির সম্পর্কে উঠে আসতেই থাকে। আবারও কিন্তু এই ধনু রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। দেখুন, সামনেই আসতে চলেছে 17ই অক্টোবর, আর এই 17ই অক্টোবর দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র। কারণ 17ই অক্টোবর হতে চলেছে বুধাদিত্য রাজযোগ, আর এই বুধাদিত্য রাজযোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজযোগ বলে মনে করছে। আর এই রাজযোগের প্রভাবে ধনু রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে। যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। তবে জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। তবে একটি কথা বলি যে ভিডিওগুলো স্কিপ করে এগিয়ে যাবেন না, কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও যদি আপনারা স্কিপ করে এগিয়ে যান, এমন কয়েকটি পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, তাই আপনারা স্কিপ করবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চান, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান, পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে চান, তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। দেখুন বন্ধুরা, অক্টোবরের নতুন সপ্তাহে তৈরি হয়েছে বুধাদিত্য রাজযোগ, অর্থাৎ অক্টোবর মাসের নতুন সপ্তাহ শুরু হয়েছে। আজ হচ্ছে মঙ্গলবার, আর 17 তারিখ হচ্ছে বুধাদিত্য রাজযোগ গঠন করছে। কোন গ্রহ নক্ষত্র মিলে গঠন করছে সেটাও আপনাদেরকে বলে দেবো। তবে দেবী লক্ষ্মী সহায় থাকছেন আবার এই ধনু রাশির জাতক জাতিকারা। তবে বৈদিক ক্যালেন্ডার অনুসারে 17ই অক্টোবর তুলা রাশিতে কিন্তু সূর্য ও বুধের সংযোগের কারণে বুধাদিত্য রাজযোগ গঠিত হচ্ছে। তবে এই বুধাদিত্য রাজযোগ কী সেটাও আপনাদেরকে বলছি, শুনুন। এই বুধাদিত্য রাজযোগ হচ্ছে এমন একটি রাজযোগ যেটি খুব গুরুত্বপূর্ণ একটি রাজযোগ। আর এই বুধাদিত্য রাজযোগের মতে সূর্য হলো গ্রহের রাজা, অন্যদিকে বুধ হলো গ্রহের রাজকুমার, আর এই দুই গ্রহকে শুভ হিসাবে দেখা হয়। তাই দুই গ্রহের মিলনে গঠিত হয় বুধাদিত্য রাজযোগ। তবে জ্যোতিষশাস্ত্র মতে 9টি গ্রহ, 27টি নক্ষত্র, 12টি রাশির উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ নক্ষত্র সময়মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য অশুভ হতে পারে, আবার কারোর জন্য তা শুভও হতে পারে। দেখুন, আবার বৈদিক জ্যোতিষশাস্ত্র বুধ ও সূর্যের সম্পর্কে বলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। জ্যোতিষশাস্ত্রে সবাই জানেন যে বুধকে গ্রহের রাজপুত্র বলা হয়। তবে আবার জ্যোতিষশাস্ত্র মতে বুধকে জ্ঞান, ব্যবসা, বুদ্ধিমত্তা, যোগাযোগ, বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয়। বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পায়। আবার অন্যদিকে নবগ্রহের মধ্যে উল্লেখযোগ্য গ্রহ হলো সূর্য, আর সূর্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা গণ্য করা হয়। আবার জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা, রাজনীতি, নেতৃত্ব, ক্ষমতা, আধমা, সরকারি চাকরি, কাজের কারক গ্রহ বলে মনে করা হয়। কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতি থাকলে জাতকের একাধিক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় খুব সহজেই। আবার জ্যোতিষশাস্ত্র মতে দেখুন, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বুধাদিত্য রাজযোগ গঠন করছে, যার ফলে এই সপ্তাহে সূর্য তুলা রাশিতে প্রবেশ করছে, যেখানে বুধ ইতিমধ্যেই উপস্থিত রয়েছে। আর এমন পরিস্থিতিতে বুধাদিত্য রাজযোগ কার্যকর হবে সূর্য বুধের মিলনের কারণে, আর যার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে হাতের মুঠোয়। বুধাদিত্য রাজযোগ ব্যক্তিকে ব্যবসায় সাফল্য এনে দেয় এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি করে। আর এমন পরিস্থিতিতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বুধাদিত্য রাজযোগের কারণে এই ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যবসায় উন্নতি অগ্রগতি পেতে চলেছে। এছাড়াও চাকরিজীবীদের জন্য সপ্তাহটি খুব ভাগ্যবান প্রমাণিত হবে।
আসুন জেনে নেওয়া যাক যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 17ই অক্টোবর থেকে এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, দেখুন একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে। একটা জিনিস আপনারা নোটিশ করে দেখবেন যে ধনুরাশির ব্যক্তি কিন্তু একজন নয়, হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু ধনুরাশির ব্যক্তি। সবাই যদি বলে বড়লোক হব, সবাই কিন্তু বড়লোক হতে পারে না। আবার সবাই যদি বলে চাকরি করব, সবাই কিন্তু চাকরির পরীক্ষাতে সফল হতে পারে না। আবার সবাই যদি বলে ব্যবসা করব, এবার তাকে দেখে আপনারা হয়তো ব্যবসা শুরু করতে গেলেন, আপনার ব্যবসা ভালো চলল না। আবার অনেকজন আছে দেখবেন লটারি, ফটকা, জুয়া কিংবা সেখান থেকে ইনকাম করছে, শেয়ার মার্কেট থেকে ইনকাম করছে, আপনি হয়তো তাকে দেখে করতে গেলেন, আপনার হলো না। তাই জ্যোতিষশাস্ত্র একটি কথা বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সকলের সমান নাও যেতে পারে। একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে, আবার অন্যদের খারাপ সময় গেলে আর একজনের ভালো সময় যেতেই পারে। এটা নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র। তবে জ্যোতিষশাস্ত্র মতে এই ধনুরাশির সম্পর্কে যে কথাগুলি বলছে, এখন সে কথাগুলি আপনাদেরকে বলবো, অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহটি 17ই অক্টোবর থেকে ধনুরাশির জাতকদের জন্য এবং শুভ উপকারী হতে চলেছে। এবং এই সপ্তাহে আপনারা যে কাজ করবেন সেখানে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। এই সময়ে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন। যদি কারোর সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হয়, তবে কারোর মধ্যে মধ্যস্থতার সাহায্যে তার উন্নতি হবে। আপনার প্রেমের জীবনেও কিছু ভুল বোঝাবুঝি চলছে, তবে তা এই সপ্তাহে সেগুলি মিটে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। কর্মজীবন ও ব্যবসায় ভালো অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে কোনো অতিরিক্ত দায়িত্ব পেলে তা গ্রহণ করতে দ্বিধাবোধ করবেন না, বরং উন্মুক্ত হৃদয়ে স্বাগত জানাবেন, কারণ এতে আপনার অবস্থান এবং মর্যাদা দুটোই বৃদ্ধি পাবে। এবং 17ই অক্টোবরের পর থেকে এক অদ্ভুত ঘটনা ঘটবে, আপনি কিন্তু একটু সাবধানে চলুন। দেখুন এই ধনুরাশির জাতক জাতিকাদের বড় ব্যবসায়ীরা কর্মক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে চলেছেন, সমাজে আলাদা পরিচয় থাকবে। কর্মরত ব্যক্তিরা তাদের ক্ষমতা দেখানোর জন্য একটি নতুন প্রকল্পের অংশ হওয়ার সুযোগ পাবেন। অফিসে সিনিয়রদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বজায় রাখুন, বন্ধুর সাহায্যে আপনার কাজ সম্পন্ন হবে, আপনার সঙ্গীর পাশে দাঁড়ানো আপনার মনোবল বাড়িয়ে তুলবে। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে বুধাদিত্য রাজযোগের প্রভাবে কীরকম হতে চলেছে ধনুরাশির ভাগ্য 17ই অক্টোবর থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।